والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। জি ভাই, আপনি মারেফত বিষয়ে জানতে চেয়েছেন এবং কোন এক পীরের রেফারেন্সে বলেছেন যে পীর সাহেব নাকি বলেছেন মারেফত যারা স্বীকার করবে না, মানবে না, তারা ইসলাম থেকে খারিজ। তো এই মারেফত বিষয়টি কি, এই ছিল জানার বিষয় আপনার। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আবাদ, মারাফতের আসার অর্থ হলো যে চিনা বা জানা। তো শরীয়তকে চিনতে হবে, জানতে হবে, আমল করতে হবে। শুধু চিনলেই হবে না, ইবলিস অনেক কিছু জানতো চিনতো কিন্তু আমল করেনি। সুতরাং মারাফতের অর্থ চিনা জানা ইত্যাদি, আমলের নাম মারেফত নয়। তো মারেফতের আবিধানিক অর্থ হলো এটাই। তো এই অর্থে ইবলিশও একজন ইমানদার, কারণ ইবলিশের নিকটে কি মারেফত আছে, মারেফত বিল্লাহ, আল্লাহর সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে, আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে ইত্যাদি। তো শুধু জানলেই হবে না, শয়তানের জ্ঞান কম ছিল না তাহলে, আমরা বুঝতে পারলাম তার মারেফত ছিল, কিন্তু মারেফতের পরও সে জাহান্নামী, সে ইবলিস লাইন। সুতরাং মারেফত মারেফত করে যারা কথা বলেন তাদের এই পরিভাষাটা একটা বিদাতী পরিভাষা। শরীয়তের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি যে আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে শরীয়ত মানতে বলেছেন সুম্মা জা আল্লাহ কা আলা শরীয়তে মিন আমরে ফাত্তাবেহা, অতঃপর আমি আপনাকে শরীয়তের এক বিধানে প্রতিষ্ঠিত করেছি, সুতরাং আপনি এই শরীয়তেরই আমল করুন, এই শরীয়তেরই অনুসরণ করুন। সুতরাং শরীয়ত মানতে বলা হয়েছে, আর এই শরীয়তের ভিতরে সব কিছু রয়েছে। সুতরাং এই ইসলামিক শরীয়তের গণ্ডিতে থেকে আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এটাই বলেছেন সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াতে, কি বলছেন, সুম্মা জা'আলনা আলা শরীয়তে মিন আমরি ফাত্তাবেহা, অতঃপর আমি আপনাকে শরীয়তের বিধানে পরিচিত করেছি, এরই আপনি অনুসরণ করুন। ওয়ালা তাত্তাবে আহওয়া আল্লাযিনা লা ইয়ালমুন, আর যারা অজ্ঞ মূর্খ জাহেল তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। সুতরাং শরীয়ত মানতে হবে, শরীয়তই দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শরীয়তের সাথে তরিকত, মারেফত, হাকিকত ইত্যাদি যারা জুড়ে দেয়, এদের সম্পর্কে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি তার তত্ত্ব এবং তথ্যমূলক গবেষণায় প্রমাণ করে দিয়েছেন যে এরা সব শিয়ার সাথে রিলেটেড। এরা এই জঘন্য বিদ্যাটি শিয়াদের থেকে নিয়েছে, এই শিয়ারাই প্রথম চালু করেছে যে শরীয়ত মানলে হবে না, মানতে হবে তরিকত, হাকিকত, মারেফত। তো এই মারেফত পার্টি এই শিয়া গোষ্ঠী থেকে এই বদ আকিদা গ্রহণ করেছে যে শরীয়ত শুধু মানলে হবে না, মানতে হবে কি মারেফত। আর মারেফত নামে তারা আলাদা একটা বিদ্যা চালু করেছে, অথচ মারেফতের প্রকৃত অর্থ হলো জানা, চিনা। তো শুধু জানা চিনার নাম ইসলাম নয়, বরং জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। নতুবা ফেরাউনও কিন্তু আল্লাহকে চিনত কিন্তু মানেনি, ইবলিস লাইনও আল্লাহকে চিনত কিন্তু মানেনি, আবু জাহাল আল্লাহকে চিনত কিন্তু মানেনি, ইহুদিরা আল্লাহকে চিনে, আল্লাহর আখিরি পয়গম্বরকে চিনে কিন্তু তারপরও মানেনি। সুতরাং মারেফত নিয়ে শুধু যদি কেউ থাকে এবং এটাকে একটা বিশেষ কিছু মনে করে, তো এই এই সমস্ত গোমরাহদের, এই সমস্ত জাহান্নামীদের দলভুক্ত হয় তার স্বাভাবিক।
অতএব মারেফত মারেফত করে যারা চিল্লায় এরা জঘন্য বিদাতি এবং শিয়াপন্থী। এরা বাস্তবে শিয়াদের গোপন এজেন্ডা এবং পীর মুরিদের তরিকার যত গোমরাহ রয়েছে সবারই এই আকিদা যে তরিকত মারেফত শরীয়ত হাকিকত, মানে শরীয়তের সাথে আরও কয়েকটা জিনিসকে অ্যাড করেছে এবং বলে এই গোমরাহগুলি যে এগুলি মানতে হবে, মানে একটা বানাওয়ার ধর্ম বানিয়ে তারপরে তখন এই গোমরাহগুলি বলে যে যারা এগুলো মানবে তারা মুসলমান আর যারা মানবে না তারা কাফের। তো এই হলো গোমরাহদের রীতিনীতি। তো অবশ্যই এটা পথভ্রষ্টতা। এই ইসলামী শরীয়তে এই মারেফত বলে আলাদা কিছু নেই এবং হাকিকাত বলে আলাদা কিছু নাই, তরিকত বলে আলাদা কিছু নাই, বরং যা কিছু রয়েছে ইসলামী শরীয়ত। ইসলামী শরীয়তকেই মানতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর ইসলামী শরীয়তটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন। আর এই শরীয়ত গঠিত কোরআন হাদিসের সমন্বয়ে, কোরআন এবং সুন্নাহের সমন্বয়ে, যা আমাদেরকে মানতে হবে সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী। সুতরাং এই শরীয়তের বাইরে গিয়ে যারা বলে যে শরীয়ত মেনে খেতে হলে চলবে না, বরং মানতে হবে এর সাথে কি তরিকত হাকিকত মারেফত, তারা বুঝতেই পারলেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের গবেষণা অনুযায়ী যে এদের সাথে শিয়া কানেকশন রয়েছে। আসলেই এই পীর মুরিদি তরিকার সম্পর্ক শিয়াদের সাথে রয়েছে, শুধু কি তাই শিয়াদের সাথে রয়েছে, অনুরূপভাবে খ্রিস্ট ধর্মের কিছু অনুশীলন এই পীর মুরিদি তরিকায় পাওয়া যায়, বৌদ্ধ ধর্মের পাওয়া যায়, ইহুদিয়াতের পাওয়া যায় কানেকশন এই পীর মুরিদি তরিকায়। কথা এটা জগা খিচুড়ি ধর্ম, তো এই ধর্ম যারা পালন করে এই পীরমদি তরিকা, এই পথভ্রষ্টরাই এই দাবি করে থাকে যে মারেফত হাসিল না হলে, মারেফত না করলে, মারেফত না মানলে কাফের হয়ে যাবে, অথচ না আছে কোরআনে দলিল, না আছে হাদিসে, সম্পূর্ণ বানাওয়াট কথা। শরীয়তের ভিতরে সব কিছু রয়েছে। তো আমাদের ইসলামিক আকীদা হলো এটাই যে আমাদের জীবন বিধান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে তা হলো শরীয়ত, তরিকত হাকিকত মারেফত, এগুলো হলো গোমরাহি। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি বিদআত হলো গোমরাহি আর প্রত্যেক গোমরাহির পরিণতি হলো জাহান্নাম, নাসাই শরীফ ইবনে খুজাইমাহ ইত্যাদির হাদিস। অতএব এই জাতীয় বিদআতপন্থী পীর মুরিদি তরিকার পথভ্রষ্টদের কথায় কান দিয়ে লাভ নেই, যে শরীয়ত শুধু মানলে হবে না, মানতে হবে হাকিকত মারেফত তরিকত ইত্যাদি, বা মারেফত মানতে হবে না মানলে খারিজ হয়ে যায় ইসলাম থেকে, জাহেলের দল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই গোমরাহদেরকে হেদায়ত দান করুন, যদি তার এলেমে থাকে তাদের হেদায়ত, নতুবা এদের অনিষ্ট থেকে সরল সোজা মনের মানুষগুলিকে হেদায়তের রাখুন, হেফাজতে রাখুন। পরিশেষে আবারও বলবো যে ইসলাম ধর্মে সুফিবাদের কোনো স্থান নেই, আজও সৌদি আরব মক্কা মদিনার জমিন এই সুফিতন্ত্রের এই সমস্ত ভেজাল থেকে ভাইরাস থেকে সম্পূর্ণ মুক্ত এবং পবিত্র, আজও কোরআন হাদিসে এর লেশ মাত্র পাওয়া যায় না। এটা একটা নতুন বানাওয়াট আকিদা ইজম, যার বলা যেতে পারে আমদানি হয়েছে বিভিন্ন ধর্মের নির্যাস থেকে, বিভিন্ন ধর্ম থেকে, সেটা তো বুঝতেই পারলেন। এবং বিশেষ করে তরিকত মারিফত হাকিকত এগুলি যারা মানার পক্ষে তাদের পরিচিত পেয়ে গিয়েছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের আলোচনায়। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে ইসলামিক শরীয়তে সীমাবদ্ধ থাকা তৌফিক দান করুন, আর পথভ্রষ্টতা থেকে আমাদেরকে সেফ রাখুন। آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط
لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم